চার দেয়ালের মাঝে এসির হিমশীতল পরশে অনেকেই যখন কাজে ব্যস্ত, ঠিক এমন সময় এসির পানি নিষ্কাশন পাইপের নিচে ভ্যানের ওপর গভীর ঘুমে মগ্ন এক বয়োবৃদ্ধ। সারাটা দিন প্রখর রোদেপুরের রাজধানীর রাজপথে অলিগলিতে ভ্যান চালিয়ে ক্লান্ত শরীর ভ্যানের উপর এভাবেই বিছিয়ে ঘুমের রাজ্যে রয়েছেন বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি। যেখানে একটু ঘুমের জন্য সমাজের বিত্তবানদের অনেকেই ব্যয় করে থাকেন লাখ লাখ টাকা, সেখানে একজন দিন আনা দিন খাওয়া মানুষের এমন প্রশান্তির ঘুম দেখে আপাতত দৃষ্টিতে যে কারোরই মনে হতে পারে তিনি হয়তো অনেক দুঃখ কষ্টে ঘুমোচ্ছেন, আবার অনেকেই মনে করতে পারেন পৃথিবীর সুখী মানুষদের একজন তিনি। জীবনে হয়তো তিনি কি পেয়েছেন আর কি পাননি সেটির হিসেব তিনি কখনো কষেননি। হয়তো তার কাছে অর্থের চেয়েও প্রশান্তির এই ঘুম অনেক দামি। ভোরের পাতা, ঢাকা।